এই বিজয় বিজয়ের মাসেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত। আমাদের যার যা কিছু আছে তা কাছি খন্তা কুড়াল সব কিছু নিয়ে আপনারা গণপ্রতিরোধ করে তুলবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আগামী 10ই ডিসেম্বর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ নিয়ে প্রত্যেকটা দেশ ও জাতির মাঝে এক ধরনের ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কি হতে যাচ্ছে। অটোমেটিক্যালি সেখানে কিন্তু গতকালকে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে এবং এই নয়াপল্টনের যে সমাবেশের জায়গা সেই জায়গা নিয়ে কিন্তু সরকার এবং বিরোধী দলীয় পক্ষদের মাঝে ব্যাপক এক দ্বিধাদ্বন্দ্ব চলছে। অটোমেটিক্যালি এই বিষয়টি নিয়ে অবশেষে মুখ খুলেছেন সেনাবাহিনী, তারাও আছেন বিএনপির সঙ্গে। তো আসুন আমরা এই সেই বিষয়ে সেনাবাহিনীর কাছ থেকে কথাগুলো শুনব। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স, আসুন স্ক্রিনে আমরা সেনাবাহিনীর কথা শুনব। আমাদের সুসংবাদ দিতে চাই, ইনশাল্লাহ এই বিজয় বিজয়ের মাসেই স্বৈরাচারী শেখ হাসিনার পতন নিশ্চিত। তার চূড়ান্ত বিদায় ঘণ্টা বেজে গেছে এবং পতনের আগে সে জনগণকে শেষ হুঁশিয়ারি দিয়েছে। আপনাদেরকে এখনই দেখাচ্ছি, আপনারা দেখুন 13 বছরের বিভিন্ন অন্যায় অপরাধে তার দুঃসাহস বাড়তে বাড়তে কোন পর্যায়ে পৌঁছেছে। অত্যাচার করতে যায় তাহলে একটাকেও ছাড়ব না, এটা হলো বাস্তব কথা। জিয়া খুনি, খালেদা জিয়া খুনি, তারেক জিয়া খুনি, আমরা সহ্য করেছি দেখে যেন এটা মনে না করে যে সহ্য করাটা আমাদের দুর্বলতা। স্বৈরাচারী শেখ হাসিনা, তুমি খুনি এবং তোমাকে এবং তোমার সন্ত্রাসী আওয়ামী লীগ কাউকে ছাড়া হবে না, তোমাদের একটা একটা করে দেখে নেওয়া হবে। তোমরা 13 বছরের জনগণকে এবং জনগণকে অত্যাচারের এবং দেশের যে ভয়ঙ্কর ক্ষতি তোমরা করেছ তার একটা একটা করে বিচার করা হবে তোমাদের। সুতরাং দুঃসাহস বন্ধ করো, জনগণকে হুঁশিয়ার দেওয়া, তোমাকে হুঁশিয়ার করে দিচ্ছি। এই শেষ মাস তোমার, আর বেশি দেরি নাই, তোমার পতনের ভয়ঙ্কর পতন হবে তোমার ইনশাল্লাহ। খুনি, নিজে খুনি, দেশের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দিয়ে শহীদ জিয়াউর রহমান এই দেশকে স্বাধীন করেছেন, উনি খুনি নন, বেগম জিয়া খুনি নন, তারেক রহমান আর যাই হোক মানুষ হত্যা করেনি এবং হত্যা করতে পারে না। খুনি কারা? বাংলাদেশের প্রতিটা মানুষ জানে খুনিকে এবং পৃথিবীর বিভিন্ন মিডিয়া পত্র পত্রিকা খুললেই আন্তর্জাতিক মহলেও দেখা যায় খুনিকে। আপনারা তাকিয়ে দেখুন, এখানে নিজেই পড়তে পারবেন যে এখানে বিভিন্ন পত্রিকায় মিডিয়া তো আছেই, বিশেষ করে ভয়েস অফ আমেরিকাতে তারা দেখুন কি বলেছে। তারা বলেছে যে শেখ হাসিনা 2009 থেকে 2012 পর্যন্ত ন্যূনতম 2,698 জন মানুষ হত্যা করেছে এবং 623 জনকে গুম করেছে। এটা হচ্ছে ন্যূনতম। আর সত্যিকার চিত্র অনেক বেশি। হেফাজতের আলমদারি হত্যা করেছে প্রায় 3,000-এর মতো হত্যা করে, আপনাদেরকে আগেও কয়েকবার লাইভে বলেছি, অনেক হত্যা করেছে, প্রায় কমসে কম 10,000 মানুষ হত্যা করেছে। তার বাবা জেআরবি দিয়ে 40,000 মানুষকে হত্যা করিয়েছিল স্বাধীনতার পরপরই, আর তার মেয়ে সেই রেকর্ড ভঙ্গ করতে পারে নাই। আরো 5 বছর তাকে ক্ষমতায় আসতে দিলে সেই রেকর্ড ভঙ্গ করত, কিন্তু ইনশাল্লাহ তাকে আর কোনো ছাড় নয়। এই ডিসেম্বর মাসে ইনশাল্লাহ তার পতন। আপনারা দেখুন তার দুঃসাহস দেখুন। তারপরে তাদের অগ্নি সন্ত্রাস, এটা কোনো মানুষের কাজ? জীবন্ত মানুষগুলিকে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে মারা, এটাই হচ্ছে বিএনপির নাকি আন্দোলন? তো ভিউয়ার্স, আমরা সেনা কর্মকর্তার কথাগুলো শুনলাম, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা চলে যাব যে এমন একটি পরিস্থিতির মোকাবেলায় হিমশিম খাচ্ছে বিএনপির বিভিন্ন দলীয় নেতারা। অটোমেটিক্যালি ইশরাক সহ বিভিন্ন বিএনপি নেতাদেরকে ধরপাগল শুরু হয়েছে, ইশরাকের গাড়ি ভাঙচুর করা হয়েছে। এই নিউজটা আমরা আজকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছি। জানি না এই 10ই ডিসেম্বর এই আমাদের বাংলাদেশের জন্য কোন একটি কাল হয়ে দাঁড়াতে পারে। তো এখন আসুন আমরা আগামী পরিকল্পনা সম্পর্কে, ছাত্র জনতার প্রতিরোধের কারণে তাদের শাসন দীর্ঘায়িত করার খায়েস পূরণ হয়। সাংবাদিক বন্ধুগণ,
গণতন্ত্রের প্রতি এদেশের জনগণের প্রবল অনুরাগের কারণে আমরা রাষ্ট্র পরিচালনার পদ্ধতি হিসেবে গণতন্ত্রকে বেছে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্য এদেশের মানুষের, তারা রক্ত ঢেলে দিয়ে গণতন্ত্র হয়ে গেছে। বারবার সেই গণতন্ত্র এবং এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। বাংলাদেশের জনগণ তাদের কষ্টার্জিত গণতন্ত্র এবং অধিকারগুলো আজ আবার হারিয়ে ফেলেছে। তথাকথিত উন্নয়নের নামে শোষণ, বঞ্চনা, লুটপাট ও অত্যাচারের এক দুঃসহ দুঃশাসন চলছে। আর জনগণের বুকের উপর চেপে বসেছে এই স্বৈরশাসন। জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে, তারা মানুষকে আজ হাতে মারছে, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মানুষের কাজের সংস্থান নেই, চাকরির খোঁজে লুকিয়ে বিদেশে যাওয়ার পথে আমাদের তরুণেরা সাগরে ডুবে মরছে। উন্নয়ন প্রকল্পের ব্যয় 5-10 গুণ বাড়িয়ে এরা লুটের রাজত্ব কায়েম করেছে। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপনের নামে বিদ্যুৎ খাতকে বানিয়েছে হরি লুটের কারখানা। শেয়ার বাজার এবং লুটে খেয়ে শেয়ার বাজার এরা লুটে খেয়েছে। অর্থ লোপাট করে ব্যাংকগুলো করে ফেলেছে দেউলিয়া। হাজার হাজার কোটি টাকা তছরূপকে এরা সামান্য ক্ষতি বলে উপহাস করছে। বিদেশে পাচার করছে হাজার হাজার কোটি টাকা। সুইস ব্যাংকে এরা পাচার করা অর্থের পাহাড় গড়েছে। যারা এই দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে কোন তদন্ত হয় না। তদন্ত হলেও সেই প্রতিবেদন প্রকাশিত হয় না। দোষীদের গ্রেফতার করা হয় না, বিচার হয় না। অন্যায়, অবিচার ও শোষণ, বঞ্চনা, লুণ্ঠনের বিরুদ্ধে প্রতিবাদের সকল পথ এরা বন্ধ করে দিয়েছে। হামলা, মামলা, গ্রেফতার ও জেল জুলুম চালিয়ে প্রতিবাদী কণ্ঠ সব কণ্ঠকে স্তব্ধ করে দেয়া হচ্ছে। গণতন্ত্রে লক্ষ্যকর্মী আজ মানবেতর জীবনযাপন করছে। অপহরণ, গুম, খুনের এক ভয়াবহ বিভীষিকায় বাংলাদেশে বাংলাদেশ আজ ছেয়ে গেছে। ঘরে ঘরে আজ হাহাকার, স্বজন হারানো কান্নার রোলে বাতাস ভারী হয়ে উঠেছে। হেনস্থা ও অপমানের ভয়ে নাগরিক সমাজ স্বাধীন মত প্রকাশের সাহস হারিয়ে ফেলেছে। এই দুঃসহ অবস্থার মধ্যেও একদল উচ্ছিষ্ট কবি তবকের গুণকীর্তনে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দলীয়করণ, ভীতি প্রদর্শন ও নানা অপকৌশলের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে আজ প্রহসনে পরিণত করা হয়েছে। 2014 সালে দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই সেই নির্বাচনে অংশ নিত। তাহলে বিএনপি জনগণের সমর্থনে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকত।
যাদের আজ ক্ষমতায় থাকার কথা সেই দলের সঙ্গে বিনা ভোটের সরকার এমন আচরণ করছে যেন বিএনপি নির্মূল করাই তাদের প্রধান কাজ। তো ভিউয়ার্স, আপনারা আজকের এই ভিডিওটিতে সব কিছু বুঝতে পারলেন যে আগামী 10ই ডিসেম্বরে আসলে ঢাকা মহাসমাবেশে কি হতে যাচ্ছে। আমরা সর্বক্ষণই চাই একটা শান্তি ও শৃঙ্খলাপূর্ণ একটি সমাবেশ হোক এবং শান্তি ও শৃঙ্খলাপূর্ণ একটা রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী নির্বাচনটা জনগণ যাকে বিশ্বাস করে, জনগণ যাকে চায়, সেই যেন এই দেশের প্রেসিডেন্ট হিসেবে চলে আসে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।